সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গানে, যেটি পরিবেশিত হচ্ছে পাটেক্স ইউপিভিএসসি ডোরের সৌজন্যে। আজ আমাদের শোক দিবস পালন করা হচ্ছে, ইউএস বাংলা যে প্রাণঘাতী ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে বলার কিছুই নেই। শ্রদ্ধা জানাচ্ছি দেশের এবং বিদেশের যত আত্মা বিদায় নিল এই পৃথিবীর বুক থেকে, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি, এবং যারা এখনও আছেন আমাদের সঙ্গে এই পৃথিবীতে, তাদের সুস্থতা কামনা করছি, তারা যেন সুস্থ হয়ে ওঠেন। দেশটি একটি মারাত্মক রকমের কষ্টের মধ্যে দিয়ে গেছে, আমরা যেন সেটা থেকে উতরাতে পারি, আমরা যেন আবার জীবনের অর্থ খুঁজে পাই। অর্থ খোঁজার মতন একটি লোক ছিলেন, চলে গেলেন তিনিও, পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্স। অর্থ জীবনের খুঁজে নেবার কিছু কিছু জায়গা আছে যেটা যেন আমরা খুঁজি, যেমন স্টিফেন হকিন্স যে বলেছিলেন, পায়ের দিকে তাকাতে না, চাঁদের দিকে, তারার দিকে তাকাতে, আকাশের দিকে। এই যে অদ্ভুত এই পৃথিবী, কতটুকুনি বা জানি আমরা। আমাদের আরেকজনের জন্মদিন আসছে, আমাদের বঙ্গবন্ধু, আমাদের প্রাণ প্রিয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মদিন 17 তারিখে। সব মিলিয়ে জীবনের কত রকমের রং, সেই রঙগুলো নিয়ে জীবন চলতেই থাকে, সব কিছু নিয়ে, শোক দুঃখ আনন্দ হাসি কান্না সব মিলিয়েই তো জীবন। আর আজকে আমাদের জীবনের সঙ্গে সঙ্গী হতে চলেছেন আমার তো প্রচণ্ড প্রিয়, মানে বিরল আবেগী একটি কণ্ঠস্বর, বাংলাদেশে আর দ্বিতীয়টি কিন্তু হয়নি। এবং এই কণ্ঠস্বরটি আমি অনেক দিন ধরে, মানে লোভ লাগে ওর গান শুনতে, সে থাকে দেশের বাইরে, আমাদের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়। ওয়েলকাম, শুভাগমন, এবং তোমাদের সবাইকে শুভাগমন জানাচ্ছি। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড আজকের এই সন্ধ্যাটি, এই রাতটি, কত মজার মজার গান শুনব। আর আমি জানি তুমি ছিলে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একদম জোরসোর লড়াকু বলবো, মুক্তিযুদ্ধের জন্য যারা গান করেছেন স্বাধীন বাংলা বেতার থেকে, তাদের অন্যতম একজন ছিলে তুমি, এবং সেই সময়কার কত গান, চলো তোমার কাছ থেকেই শুনি। আজকের আমিও শুরুতেই, যারা এই বিমান দুর্ঘটনায় যারা চলে গেলেন আমাদের ছেড়ে, প্রত্যেকের বিদেহী আত্মার জন্য আমি শান্তি কামনা করছি, এবং যারা এখন বেঁচে আছেন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারা অতি শীঘ্র সুস্থ হয়ে উঠুন, এবং সেই সকল পরিবারের প্রতি আমাদের সমবেদনা আমরা মর্মস্পর্শী। আমরা চাই তাদের এই শোক, ঈশ্বর তাদের শক্তি দিন, তাদেরকে সেই শোক থেকে তারা যেন অচিরেই মুক্তি পান। আমি আজকে যে গানটি দিয়ে শুরু করব, এটি একটি দেশের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে করা। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার দীনেন্দ্র চৌধুরী। সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি আমি করেছিলাম। রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান, রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান,
রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুধু যাসমান। তোমার কোলে আরে বক্ষে তোমার স্থান, জানি না কোন পুণ্য ফলে আরে জন্মেছি মা তোমার কোলে, গো বক্ষে তোমার স্থান। মা গো তোমার তরে সন্তান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুধু যাসমা। গাথা নিয়ে হাজার কণ্ঠে সুর মিলিয়ে আমি গর্ব যোগ্যতান, মা গো তোমার কণ্ঠে সুর মিলিয়ে তোমার যশ গাথা নিয়ে আমি গর্ব যোগ্যতান। গো তোমার তরে যাই যদি প্রাণ গো, ও যেন ধন্য হবে এ সন্তান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুধু যাসমা। সরে থাকলে আশিস মাথার পরে, আমরা বীরজবান, মা গো সকল বাধা যাবে সরে, আরে থাকলে আশিস মাথার পরে, আমরা বীরজবান। সন্তান শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুধু যাসমান। রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুধু যাসমান। আরে শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ শুরু আসমা। এই গানগুলো যখন তুমি গাও নিশ্চয়ই সেই সময়কার সেই অদ্ভুত এক আবেগের সময়, যেটা আসলে বোঝানো যায় না আজকের মানুষকে,
বাংলাদেশের সেই একাত্তরের যে আবেগ সেটা তুমি অনুভব করো নিশ্চয়ই? অবশ্যই, হ্যাঁ, এখনো হারিয়ে যায়। কি হয় এখনো মনে হয় কি, এই গানগুলো করলে মনে হয় যে আমি চোখ বুঝলেই চলে যাই স্বাধীনতার কেন্দ্রে। হ্যাঁ, এবং একাত্তরের সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কি চমৎকার সময় এটা। এরপরে কোন গানটি করবে? আচ্ছা, এরপরে আরেকটি গান স্বাধীনতা বেতারেরই, এটাই, এটির গীতিকার আলী মহসিন রেজা, সুর আমার। আলী এবং মহসিন রেজারা তিন ব্যক্তি, তিন বন্ধু, ষাটের দশকে এই গানটি লিখেন এবং রংপুরের ছেলে এরা। ওই একটি গানই লিখেছে, আর কোনো গান তারা লেখেনি জীবনে। আর আলী মহসিন রেজা, চমৎকার। তো এটি প্রথম খাদিমুল ইসলাম বসুনি, আমার আরেক বন্ধু, ও করেছিল, তারপরে আমি এটাকে ঢাকায় এসে আমার মতন করে আমি করে নিই। কোন সালে এটা করেছিলে? এটা আমি 1963-64 এর দিকে এই গানটি নীলফামারীতে গায়ে খাদিমুল ইসলাম বসুনি, তখনই রচনা হয়। আর আমি যখন 66-এ ঢাকায় চলে আসলাম, তখন তো আন্দোলন শুরু হয়ে গেল, তখন সবখানেই এ গান করতাম। তারপরে স্বাধীন বাংলার গীত এটা করেছি। কিবোর্ড আসছে না। চাষাদের মুটেদের মজুরে, এই চাষাদের মুটেদের মজুরে, গরিবের নিঃস্বের ফকিরে, আমার দে সব মানুষে, সব মানুষে, সব মানুষে, ছোটদের বড়দের সকলে, লাঙ্গলের সাথে আজ চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে, লাঙ্গলের সাথে আজ চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে, ছোটদের বড়দের সকলের, হ্যাঁ, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার দে সব মানুষের, সব মানুষের, সব মানুষের, চাষাদের মুটেদের মজুরের, হ্যাঁ, চাষাদের মুটেদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের, সব মানুষের, সব মানুষের, সব
এই গানটা লেখার পর আসলে আর কোনো গান লেখার প্রয়োজনও নেই। এই গানটার মধ্যে একদম কিন্তু আমাদের দেশটি কি কারণে জন্মেছিল সেই গল্পটি আছে। এই গানটি তো আমরা কত আগে গেছি তাই না, আর আমাদের শাসনতন্ত্র লেখা হয়েছে কত পরে, কিন্তু আমরা সেই সর্বধর্ম সমন্বয় অসাম্প্রদায়িক দেশ তার কথা আমরা অনেক আগে বলে গেছি। চিন্তা কর তুমি, হ্যাঁ, বঙ্গবন্ধু আমাদের এই স্বপ্নটিকেই, হ্যাঁ বঙ্গবন্ধু কি চমৎকার ভাবে বাস্তবায়ন করেছেন। চলে যাচ্ছি একটি পাটেক্স ইউপিভিসি ডোর, হ্যাঁ ঠিক বলেছি, পাটেক্স ইউপিভিসি ডোর বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। পাটেক্স ইউপিভিসি ডোর, ছোট্ট বিরতি শেষ, আবার আমরা ফিরেছি আমার গানে। এবং দাদা একটা ফোন এসেছে, নিয়ে নেই। হ্যালো হ্যালো হ্যালো, আমি সুবীর নন্দী কথা বলছি, কেমন আছো দাদা? তুমি ভালো তো? খুব ভালো তো। এই তো, কি মজা, কি মজা, কি মজা, এবং তোমাকেও চাই এই মজায়। বলো কথা বলো। প্রণাম প্রণাম ভাই, আমি তোর চিন্তায় ছিলাম সুবীর, পরশুদিন আমি তোর খবর নিয়েছি, আমি পরশুদিন তোর খবর নিয়েছি, ডক্টর সেন, কিরণ এবং খুরশিদ আলম, আমি তখন দেশে ছিলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আবারও করি, এখনো করি, ভাই তুই ভালো থাক, আরো সুন্দরভাবে আমাদের মধ্যে গান কর। লাইনটা কেটে গেছে না, ও শুনেছে তো? আচ্ছা দাদা, লাইনটা আবার লাগাবার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমরা গানে যাচ্ছি, দাদা নিশ্চয়ই শুনছে, থাকো আমাদের সঙ্গে, আবার চেষ্টা করো। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতারের আর একটু করি, সেটা হচ্ছে যে স্বাধীন বাংলা বেতারে আমরা শেষের দিকটায় যখন অনেক যুদ্ধ তো চলছে, সেখানে আমাদের অনেক সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা যারা শহীদ হচ্ছেন বা যুদ্ধক্ষেত্রে তারা আহত হচ্ছেন, কিন্তু যারা চলে যাচ্ছেন তাদের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা রেখে একটি গান করা হয়। এটা সম্ভবত আমাদের অক্টোবর নভেম্বরের দিকে। এই গানটি লিখেন মোস্তাফিজুর রহমান গামা, তিনি রাজশাহী রেডিও লোক, তাকে আমরা গামা মামা বলতাম। আর এই গানটির সুরকার হচ্ছেন আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুখ্য সঙ্গীত পরিচালক সমর দাস, যিনি আমার গুরু। তবে প্রথম এই গানটি আমি এবং মান্না হক দুজনে করি, এরপরে এই গানটি HMV-তে সমর দা, হেমন্ত মুখার্জি গিয়ে দিয়ে করান। আর পরবর্তীকালে যখন আমরা এখানে একটি ফুলকে বাঁচাকো বলে লং প্লে করি, সেখানে তপন মাহমুদকে দিয়ে গানটি করানো হয়। বাট অরিজিনালি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে করি আমি এবং মান্না হক, আমি সেই গানটি করছি। এবং এই যে নেপালে যে দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা, সেই সকল বন্ধুদের, সেই সকল তারা আমাদের আত্মীয়ই বলবো, তাদের প্রতি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এবং মুক্তিযোদ্ধা যারা ওই সময় জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই গানটি আমি করছি। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা আছে মা গো হাজার মনে, ওরা আছে মা গো হাজার মনে, বিপ্লবী চেতনাতে, ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। জন্য ওরা গিয়েছিল
পদ্ম সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য দেখেছে সে ফুল হাজার মানুষ দেখেছে সে ফুল হাজার মানুষ দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে সে ফুল আবার দলে দলে ফোটে সে ফুল আবার বিলায়ে মধুর গন্ধ দুঃখ করোনা মা গো আমার দুঃখ করোনা মা গো প্রাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ওরা আছে মা গো হাজার মনে ওরা আছে মা গো হাজার মনে বিপ্লবী চেতনাতে ভেবো তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে কি সব এক একটা গান দাদা আবার আমাদের সাথে কথা বলবে দাদা সুবিধা হ্যাঁ লাইন থেকে কেটে গেছিল হ্যাঁ বলো বলো মানে মানে রশিদা বলতেছে যে রশিদা তোমাকে দেখে মানে মনে হচ্ছে যে আর যে সমস্ত গান শোনাচ্ছ তুমি সেটার একটা কারণ হলো যে নতুন প্রজন্ম তারা গান গুলো শুনছে তারা অনুপ্রাণিত আজকে স্বাধীনতার মাস এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে তোমার গানের সবসময় দেখি আমার মিলনদা দাদা মিলনদা প্রণাম 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 ভট্টাচার্য মশাই দারুণ একটা পরিবেশ আজকে গান হচ্ছে আজকে যদিও সব মিলে কিন্তু অসাধারণ
আমি বিজয় এরা বসে গানছি যে আমার সাথে আরেকজন গীতি কবি আমাদের অভিগঞ্জের, উনি আবার সরকারি করে দিচ্ছি, উনিও গান দেখেন, উনি আপ্লুত হয়ে বললেন যে অভিনন্দা কি গাইছে, উনি বলতে না সেই জন্য পুরনো রকম না, সেটাই থাকুক, সব এনজয় করছি। আর আমরা চাই শুনবি আমাদের উপস্থাপিত গান শুনবে, আমি উপস্থাপনা করবো চমৎকার। সুবিদা তুইও ভালো থাকবি, অনেক ভালো থাকবি, এবং আশা করছি খুব শিগগির এখানে বসে গান শুনবো। চল, স্বাধীনতা বেতারের আরেকটি গান দিয়ে আমি এই পর্বটা শেষ করি। এটি ভাওয়াইয়ার উপরে লেখা, কিন্তু যে ভদ্রলোক লিখেছিলেন তিনি কিন্তু ভাওয়াইয়া দেশের লোক নন, তিনি মানিকগঞ্জের এদিকের লোক, একজন সাধক ভবানন্দ। তো তিনি একদিন ওই বেগবাগানে ছিল আমাদের তথ্য অধিদপ্তর, সেখানকার চিফ ছিলেন এমআর আক্তার মুকুল, মুকুল চাচা, ওনাকে চাচা ডাকতাম। তো মাঝে মধ্যে কাজ না থাকলে ওনার ওখানে গিয়ে অনেক পত্রিকা আসে, পত্রিকা পড়ি, চা খাই, বিস্কিট খাই, ওনার সঙ্গে গল্প করি। তো এই একদিন বলতেছে, আরে তোকে খুঁজতেছিলাম ভাতিজা, আয় বস, এই ভদ্রলোক একটা গান নিয়ে আসছে অনেকদিন ঘুরে, তুই তো আসিস না, আমিও সময় পাইতেছি না, তো যাই হোক আমাকে গানটা দিয়ে রেখেছিল, আর তুই আসলে তোকে দেবো, তো দেখ তো এটা এইটাকে গান করা যায় কি না। তো আমি দেখলাম, দেখলাম যে হ্যাঁ করা যেতে পারে, গানটা বেশ বড়। তা বলে যে এই ভদ্রলোক উনি দেখি যে ওই হাতাওয়ালা গেঞ্জি পরা আর ধুতিটাকে এইরকম করে নিয়ে আছে না, অনেকে চাদরের মতন করে, ওইরকম করে বয়স্ক মানুষ। তা আমি পরিচয় হলাম, পরিচয় বলে যে আমি বললাম যে আপনি কি, আপনার কথাটা তো মনে হচ্ছে রংপুরের, আপনার বাড়ি কি উত্তরবঙ্গে? বলে না বাবু, আমার বাড়ি তো উত্তরবঙ্গে না, কোথায়? কয় আমি মানিকগঞ্জের লোক। তা আপনি যে এইভাবে বলে না, আমি ওখানে যাই তো, তা আমার খুব ভাল লাগে ওই ওই ভাষাটা, মোটামুটি আমি চেষ্টা করেছি ওই জন্য এই গানটা লিখেছি। কিন্তু পরবর্তীকালে গান করার পর যখন আমি খেয়াল করছি যে গানের লিখে লেখা আছে শুধু ভবানন্দ, এই ভবানন্দ যে সাধক ভবানন্দ তো আমার গায়ে কাটা দিচ্ছে এখন, আমি তখন বুঝতে পারিনি। একজন সাধু পুরুষ, খুব নাম করা ওই অঞ্চলের ভবানন্দ, তার লেখা, এবং পরে এটাকে আমি শুট করি আর সমর্থ এটার মিউজিকটা করে প্রচারিত হয়। কবে? স্বাধীনতা বেতার থেকে এটা আগস্ট সেপ্টেম্বরের দিকে আছে, মানে ইতিহাসটা আছে, তো ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম। ওহো বগিলা রে, ও কেন বায়ালু বাংলা দেশে মাঝে আশা নিহিয়া, কেন বায়ালু বাংলা দেশে মাঝে আশা নিহিয়া, শিয়াল কান্দে কুত্তা কান্দে কান্দে হিয়া, ঘরত বসি ডুকরি কান্দে ভুট্টো বড় মিয়া, কান্দে ভুট্টো বড় মিয়া, ও বগিলা রে, আপন ফান্দে আপনি বন্দি টিকার চৌখত পানি, আরে আপন ফান্দে আপনি বন্দি টিকার চৌখত পানি, আপন ফান্দে আপনি বন্দি টিকার চৌখত পানি, ওরে মাইরের চোটে আন্ধার দেখে, আরে মাইরের চোটে আন্ধার।
বন্দুক টানি, হাই হাই মিছাই বন্দুক টানি, হাই হাই মিছাই বন্দুক টানি। বৈশাখ জ্যাঠে বাংলার মাটি ঠুকরি ভাঙলু গা, বৈশাখ জ্যাঠে বাংলার মাটি ঠুকরি ভাঙলু গাল, বৈশাখ জ্যাঠে বাংলার মাটি ঠুকরি ভাঙলু গা। আষাঢ় মাসে মরদ মরদ কাউলাস খালি কেমন তোর মর্দানি, আরে মরদ মরদ কাউলাস খালি কেমন তোর মর্দানি, মরদ মরদ কাউলাস খালি কেমন তোর মর্দানি, আরে বন্দুক ছাড়ি ঘর দাসী, বন্দুক ছাড়ি ঘর দাসী, বৈরাগে কার দানি, বৈঠার গুত্তাত কমর ভাঙ্গি ছেচিড়ি চলে মিয়া, হাত ধরিয়া কান্দে এখন ভুট্টো ইয়া হিয়া, কেন বায়ালু বাংলা দেশে মাছে আশা নিয়া, ও বগিলারে ও কেন বায়ালু বাংলা দেশে মাছে আশা নিয়া, ও কেন বাহালু বাংলা দেশে মাছে আশা নিয়া। কিছু বলার ভাষা নেই, একটি ফোন নিয়ে নেই। হ্যালো 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 বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি সীতাকুণ্ড থেকে স্মৃতি দত্ত বলতেছি। আচ্ছা স্মৃতি, কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের খুব প্রিয় শিল্পী, আমাদের খুব দাদা, মানে কি বলবো, বলতে পারছি না আমি, মানে খুশিতে আমার মানে খুব ইয়ে লাগতেছে, আমি যে আপনার সাথে সরাসরি কথা বলতেছি। বলেন। হ্যাঁ আমার আমার কিন্তু আপনার সব গানই পছন্দ, সব গান পছন্দ। হ্যাঁ সব গান পছন্দ, আমি মানে বলার মতো নাই, আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার মানে খুব আনন্দ লাগতেছে। কি চমৎকার দিদি, কি চমৎকার। হ্যাঁ ভালো থাকবেন এবং কি সুন্দর, মানে এই গানগুলো তো শোনা উচিত। এই যে আমরা ছোটবেলা থেকে এই টিক্কা খান আর ভুট্টো আর ইয়াহিয়া, মানে আমরা জানতাম, আজকালকার বাচ্চারা জানে না। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ইতিহাসটা তুলে ধরছো তুমি গানের মধ্য দিয়ে। দিদি থাকেন আমাদের সঙ্গে? হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আসতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি দাদা সত্যি এত চমৎকার লাগছে আমারই, যে চোখের সামনে দেখছি সেই দিনগুলো, চোখের সামনে দিয়ে ভেসে উঠছে সেই সময়টা, আর গায়ে কাঁটা তো দেয়। আসলে সেই সময়কার পরিবেশ পরিস্থিতি এবং আমাদের সেই মানসিকতা, যে মানসিকতা এখনও আমি হারিয়ে যাই। আমি যখন করি, বললাম একটু আগেই যে আমি চক্ষু বুঝলেই আমি স্বাধীনতা বেতার কেন্দ্রে চলে যাই যখন এই সমস্ত গান করি, আমি ভুলেই যাই যে এত বছর হয়ে গেছে। একাত্তরই ওটা আর খুঁজে পাই না, কিন্তু চাই, ফেরত চাই। একটা ছোট ব্রেকে যাচ্ছি। শেষ হলো বাটেক্স ইউপিভিসি ডোরস বিরতি এবং একটি টেলিফোনও আছে। হ্যালো হ্যালো সালাম আলাইকুম, সম্পাপু আমি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে।
ওরে বাবা, কতদিন পর খোকন, কথা বল। খুব খুশি হলাম গলাটি শুনে। অতিথির সাথে কথা বল। বলুন ভাই। হ্যাঁ ভাইয়া, আছি, দোয়া। স্যার, আসলে আপনার গান গ্রামে গঞ্জে যেখানে যাই সেখানে কিন্তু এক সময় এই গান বাজে, এখনো বাজে। গ্রামের যে মানুষ যারা আছে এই গানের অনেক ভক্ত আপনার গান। বিশেষ করে এই গানের মধ্যে আমরা গ্রামের যে মাটির গন্ধ পাই, এটা অন্য কোনো গানে পাই না স্যার। তা স্যার, যদি সম্ভব হয় ওকে গাড়িয়াল ভাই, যদি সম্ভব হয় আর কি স্যার। আচ্ছা, খোকন হচ্ছে আমাদের রেগুলার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব সময় ময়মনসিং এ থাকেন, একবার ভিজিটও করে গেছেন আমাদের। আমার গান এসে কোন গানটি শুনবে ভাই? আচ্ছা, এবার আমরা একটু অন্য আঙ্গিকে যাচ্ছি, একটু লোকসঙ্গীতের দিকে যাই। এই গানটির গীতিকার কুটি মনসুর, কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। এটি একটি ফোর এক্সটেন্ডেড প্লে, অর্থাৎ চারটা গানের একটা ডিস্ক, যেটা আমরা করেছিলাম ইপসাতে, তখন ইপসা রেকর্ডিং এ হতো। যাই হোক, সেই তার একটি গান, আমি সেই গানটি করছি। যৌবন জোয়ার একবার আসে রে, বন্ধু চলে গেলে আর আসে না, যৌবন জোয়ার একবার আসে রে। যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে বন্ধু মিলে, শেষ কালে ভালোবাসে না, যৌবন জোয়ার একবার আসে। নদীর জোয়ার চলে ছে
এই যে লোক সঙ্গীতের মধ্যে যে দার্শনিকতা, হ্যাঁ, যদিও কেবল যৌবন নয়, শিশুকালও একবার আসে, মানে শৈশবকালও একবার আসে, কৈশোরও একবার আসে, পৌরত্বও একবারই আসে। এই গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম সাইদ স্যারের একটা কথা, অনেক বছর আগে আব্দুল আবু সাইদ স্যার আমরা আলোচনা করছিলাম, তো উনি বলছিলেন যে আমি এখন অনেক আরামে আছি, কোনো ওই প্রেমের চালা যন্ত্রণা নেই, এখন অনেক কাজ করতে পারি। এই জিনিসটা তখন বোধ হয় আমি আই ওয়াজ ইন মাই মিড টোয়েন্টিজ যখন এই আলোচনাটা উনি করছিলেন, তো আমার তখন খুব মজা লেগেছিল এবং আমি সেটা নিজেও অনুভব করছি। এবং সত্যি কিন্তু সব অংশ জীবনেরই এক একটা মজা আছে, তাই না? এক একটা স্টেজ। তুমি কি মনে করো, তুমি কি যদিও খুব হৃদয়তে গাইছিলে, তুমি কাঁদছিলে যে যৌবন একবার আসে, কিন্তু সত্যি তো তুমি সেটা মনে করোই না, আর তোমার চেহারাটা না একদম একটা শিশুদের মতনই, সেই যে ছোট্টবেলায় রুথিনদাকে দেখেছি ওই চেহারাটাই রয়ে গিয়েছে, কারণ ভেতরটা এত চমৎকার একটা মানুষও। এইটা এই কথাটাই আমি বিশেষ করে বলতে চাইছি, শিল্পী হতে হলে এইরকম চমৎকারিত্বে ভরতে হয়নি। অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি এখনো এরকম চেহারাও এরকম কণ্ঠও অনেকটা সেই রকম সেই রকমই, কি ব্যাপার, কি এটার অন্তর্নিহিত কারণটা কি? নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের তো একটা কারণ অবশ্যই থাকে। আমার কাছে সেটা হচ্ছে যে আমি অত বড় সাধকও নই, অত বড় শিল্পীও নই, তবে একটা জিনিস আমি সবচেয়ে নিজের উপরে যেটা আমি বিশ্বাস করি এবং হৃদয়ে ধারণ করি সেটা হচ্ছে আত্মার পবিত্রতা, মনের পবিত্রতা। মনের পবিত্রতা থাকলে এভরিথিং ইজ পারফেক্টলি অল রাইট, তোমার কোনো ভয় নেই। আর সবচেয়ে মনের পবিত্রতা থাকলে তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তো আর মিথ্যা কথা না বললেই তুমি তো পবিত্র হয়ে যাচ্ছ একেবারে। এবং পবিত্র হলেই, এই আত্মার পবিত্রতা থাকলেই সৃষ্টি করা যায়। এটা গান হোক, বৈজ্ঞানিক হোক, ফুটবল প্লেয়ার হোক, যে যেখানে আছে তার সেই লাইনে মনের পবিত্রতা না থাকলে এবং সেই জিনিসটার প্রতি ভালোবাসা না থাকলে কোনো দিন সৃষ্টি করা যায় না। সৃষ্টি সেই করতে পারে যার আত্মার পবিত্রতা আছে, আর যার আত্মার পবিত্রতা নাই সে ধ্বংস করে, সে যুদ্ধ করে। এবার সেই রকম একটি গান শোনাও আমাদের, আরেকটি গানে যাই। হ্যাঁ, এটা একটি আধ্যাত্মিক গান, এটি গীতিকার প্রদীপ গোস্বামী, একসময় খুব ভালো গান লিখতেন, এই মুহূর্তে তিনি খুব অসুবিধায় আছেন, অর্থাৎ তার হার্টের সমস্যা, বোধহয় সম্ভবত তিনি বেঙ্গালোরে এখন বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন। আমি তাকে স্মরণ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আরোগ্য লাভ করুন এবং ফিরে এসে আরও সুন্দর সুন্দর গান লিখুন। যেহেতু হাতে একটু কমই সময় আছে আমাদের, যতটা বিনা তাহারে টেলিফোনে যেদিন আইব রে খবর, এ গানটির সুর আমার, বিনা তাহারে টেলিফোনে যেদিন আইব রে খবর,
করতাছে আমার দয়ালো সুন্দর অভিনাতা হারে টেলিফোনে যেদিন আইব রে খবর শহর
মোহন করতাছে আমার দয়ালো সুন্দর অভিনয় তাহারে টেলিফোনে যেদিন আইব রে খবর অভিনয় তাহারে টেলিফোনে যেদিন আইব রে খবর। এরকম একটি কণ্ঠ, এরকম একটি মানুষ, এরকম একটি গান, এসব ছেড়ে যেতে কি ইচ্ছে করে? কিন্তু নিয়ে নিতে হচ্ছে কিছুক্ষণের জন্য ভার্টেক্স ইউপিভিজি, ডোরস বন্ধ থাকবে, চলে যাচ্ছি আমরা। ফিরে এলাম আমরা আমার গান নিয়ে, যেটি পরিবেশিত হচ্ছে ভার্টেক্স ইউপিভিজি ডোরসের সৌজন্যে, এবং সঙ্গে আছেন আমাদের অতীব প্রিয়, অতীব প্রিয় রথীন্দা, আমাদের রথীন্দ্রনাথ রায়, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়। এইবার কি গান শোনাবে? আমাদের প্রত্যেকেরই দেশ তো বাংলাদেশ, তবে প্রত্যেকের একটা জন্মস্থান আছে, নারী পোতা জায়গা। আমারটা হচ্ছে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের রংপুর নীলফামারী। তো সেখানকার গান তো আছে, আমি যে গান দিয়ে আমার সঙ্গীত শিল্পী জীবনের শুরু, অর্থাৎ ভাওয়াইয়া। আমি এখন অনুরোধ হচ্ছিল একটি, সেটা দিয়ে শুরু করি। ও কি গাড়িয়াল ভা, হাকাও গাড়ি তুই চিহ্ন মাহারি বন দরে হেরে, ও কি গাড়িয়াল ভা, কত রব আমি পন্থের দিকে চাহায়া রে, ও কি গাড়িয়াল ভাই কত কান্দি মুই নি Thank you.
আড়িয়াল ভাই গাথিয়াছি মহনমালা রে। আহার কি কহব দুষ কেহের জালা, আমার গাড়িয়াল ভাই গাথিয়াছি মহনমালা রে। ও কি গাড়িয়াল ভাই গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাহারে। ও কি গাড়িয়াল ভাই কত কান্দি মুই নিধুয়া পা থারে রে। ও কি গাড়িয়াল ভাই প্রাণটা একদম জুড়িয়ে গেল। হ্যাঁ, আমরা তো এই গানটি একেবারে জন্মলগ্নেই পেয়ে গেছি, কী সৌভাগ্য আমাদের। তখন থেকেই এই গানটির প্রতি এক অদ্ভুত প্রেম, এবং আজকে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কি বলবো তোমাকে, তোমাকে তো বলার কোনো ভাষা নেই আমার। এর পরে কোন গানটি শুনবো? ভাওয়াইয়ার তো অনেক রকমের বিভাগ আছে, অর্থাৎ খিরোল বলে, দীঘলনাশি বলে, চটকা বলে। চটকা হচ্ছে মানে রিদিমিক, আমি এখন একটা চটকা ভাইয়া পরিবেশন করছি। আরে একে তো বাস বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, আরে প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে, ওরে মশার কামরে টানানু মশারি মশা, ফাঁক দিয়া ভিতর সন্ধ্যাইছে মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে রে মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে। আরে একে তো মশা কামড়াইলে পরে ফোসা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে, ওরে মশার কামড়ে টানানু মশারি মশা, ফাঁক দিয়া ভিতর সন্ধ্যাইছে আর মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে। কানের গরত পড়িয়া মশা কই পিড়িতির কথা রে মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে রে মশা, প্যাটকো না তার ডাম ডিমা ডিম কহরে।
কামরে মামুই গেনু বাপের বাড়ি আরে মশার কামরে মামুই গেনু বাপের বাড়ি সাউথে বানা গিয়া মশা বেড়ায় তারি তারি রে মশা কাটকো না তার ডাম ডিমা ডিম করে রে মশা কাটকো না তার ডাম ডিমা ডিম করে তার মানে এইবার দেশে ফিরে মশাদের আতিথেয়টার থেয়তার ঠেলায় হ্যাঁ তোমার এই গানটি বিশেষ করে স্মরণে পড়লো না নাকি? মশা তো চরিত্র তো আছে, এটা হচ্ছে একটা রূপক। হ্যাঁ, এরপরে কোন গানটি শুনবো? আমার মনে হয় এরপরে আমরা চলচ্চিত্রে চলে যাই। আমি এখন যে গানটি করব, এটির গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, আর সুরকার হচ্ছেন প্রয়াত আনোয়ার পারভেজ, আর ছবির নাম বিনি সুতরমালা। এ কেমন অবিচার বানাইয়া সাধে সংসার, নিজেই আবার ভেঙে তারে করিলি চুরমা, তোর দয়ালামি বলবো কেন বল, সারা জনম ফেলবি যদি আমার চোখের জল, তোর দয়ালামি বলবো কেন বল, সারা জনম ফেলবি যদি আমার চোখের জল, তোর দয়ালামি বলবো কেন বল, কাইরা কেন নীলি ওরে, ও
জনম ফেলবি যদি আমার চোখের জল, তোরে দয়াল আমি বলবো কেন বল। সারা জনম ফেলবি যদি আমার চোখের জল। দাদা ধন্যবাদ, চমৎকার একটা গান শোনালে, আর গাজী ভাইয়ের লিরিক্সও দেখো, আর পারভেজ ভাই সুর। নিয়ে নিচ্ছি একটা ব্রেক। হ্যাঁ, পাটেক্স ইউপিভিসি ডেয়ার্স ব্রেক। আমার গানের শেষ পর্যায়ে এসে গেছি, এবং দাদা তোমাকে তো এখনই ধন্যবাদ জানাবো না, কিন্তু তুমি বোধ হয় ধন্যবাদ জ্ঞাপন করবে তোমার অদ্ভুত সব সহযোগী। হ্যাঁ, গান তো একার ব্যাপার নয়, এটি সামগ্রিক ব্যাপার, একটি দলীয় ব্যাপার। গীতিকার গান লেখে, সুরকার সুর করে, আমরা কণ্ঠশিল্পী কণ্ঠে ধারণ করি, এরপরে যারা আজকে এখানে সঙ্গত করছেন, অর্থাৎ এরা না থাকলে গানটি পূর্ণাঙ্গ হয় না এবং সুন্দরী। এরা হচ্ছে আগে একটি অর্নামেন্টস, অর্নামেন্ট ছাড়া তোমার কানে যেমন মণিমুক্তা, গলায় এইরকম আর কি, তো সেই এরা ছাড়া হয় না। তারপরে আবার এই যন্ত্রটি যে কন্ট্রোল করছে, আবার চেহারাটা সুন্দর দেখানোর জন্য ক্যামেরাম্যানরা কাজ করছে, আবার ভিতরে কন্ট্রোল করছে, সবাই একটা বিরাট অবদান। তারপরে বলে যে হ্যাঁ সুন্দর হয়েছে, সম্মিলিত কাজ, তাই না? যে কোনো পৃথিবীর মানুষ সবাই একজন আরেকজনের সাথে বাঁধা। আমি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখন আমি পরিচয় করিয়ে দিই, এদিক থেকে আমার বাম থেকে যিনি কিবোর্ডে আছেন
সজীব, আমরা স্টেজ হলে বলতাম হ্যাপি বিগ হ্যান্ড ফর হিম, এখানে তো বলা যায় দর্শকদের বলছি যে তাদের যাই হোক। আর এরপরে লোকসঙ্গীতের যে প্রাণ, অর্থাৎ যেটি না হলে লোকসঙ্গীতের রূপটা ঠিক আসে না, সেটি হচ্ছে দোতারা। এই দোতারায় আছেন মোহাম্মদ সুলাইমান, রংপুরের ছেলে, ছোটো ভাই, আর এক ছোটো ভাই বিদ্যুৎ, অক্টোপ্যাড, আমি বলি অক্টোপাস, এটার মধ্যে অনেক কিছু আছে ওই যন্ত্রের মধ্যে। হ্যাঁ, আর এরপরে যিনি আছেন সেও আমার খুব অত্যন্ত প্রিয় লোক। আর এটি হচ্ছে তোমাদের রান্নায় যেমন লবণ, লবণটা ঠিক মতন না হলে যেমন স্বাদ বিস্বাদ হয়ে যায় তরকারি, তবলা হচ্ছে সেই জিনিস, ঠিক মতন না বাজলে গান সুন্দর হয় না। বিশুদ্ধ ব্রাহ্মণ মিলন ভট্টাচার্য, ধন্যবাদ। আর আজকের উপস্থাপনায় আছে, আর নাম বললাম না তোমার, আমি খুশি হলাম। যাই হোক, আমরা পারিবারিক ভাবে আমরা অনেক দিন থেকেই আমরা বন্ধু। সে কত হারমোনিয়াম আর তবলাও ফাটিয়েছো তুমি সিলেটের বাসায়। হ্যাঁ, রাতে বেলা সে কি মানে। যাই হোক, তো এখন আমি আবার গানে চলে যাই। অনেক মজার মজার স্মৃতি, চলো চলচ্চিত্রেই থাকি। আমি এবারের যে গানটি করছি সেটি নাগরদোলা ছায়াছবির গান। এটি 1978 সালে চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক শ্রেষ্ঠ গায়কের সম্মান দেয়। এটির গীতিকার বন্ধু বড় ভাই গাজী মাজহারুল আনোয়ার, আর এর সুরকার আমার আর এক অত্যন্ত কাছের বন্ধু আলাউদ্দিন আলী আলীশ্বর। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনা পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনা পাখি ধরতে, আমি একুল থেকে অকুল গেলাম ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম, একুল থেকে অকুল গেলাম ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই।
ভাসলাম কুল কারো মনে না ভাসলাম কুলে না বাজিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম কুলে তোমায় নাই বা পেলাম এই জনমে সঙ্গী হলো তোমার সঙ্গে নাই বা পেলাম এই জনমে সঙ্গী হব তোমার সঙ্গে সকল বান্ধন ছিড়া যখন ওই পারেতে যায় আর একবার আসিয়া যাও বোটে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোটে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোটে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোটে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই তুমি আর একবার আসিয়া যাও মোদের গান শুনাইয়া এই একটি বিশেষ কামনা নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি করতে কি ইচ্ছে করে এমন কণ্ঠস্বর এমন কি বলবো মানে এমন হৃদয় একটি এই হৃদয়টি যে কথাটি দাদা প্রথম থেকেই বলছিলেন হৃদয়ের পবিত্রতা হৃদয়ের পবিত্রতা কিন্তু নিজে থেকেই নিজেকে গড়ে নিতে হয় এবং সেই হৃদয়ের দায়িত্বটা নিজেরই নিজের নিতে হয় কারণ এই হৃদয় তো আর কেউ করে দিতে পারবে না কিছু অতএব চমৎকার একটি কথা বলেছে দাদা চমৎকার শিক্ষা এই জাতীয় মানুষদের কাছ থেকে আমরা যেন নেই সাগ্রহে নেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলে যাব শেষ গানটিতে এবং গানটি শুনতে শুনতেই আজকের আমার গান যেটি পরিবেশিত হলো ফাটেক্স ইউপিভিসি ডোরসের সৌজন্যে সেটির দরজাও বন্ধ হয়ে যাবে গানটি শুনতে শুনতে এবং তোমাকে কি বলবো আর তোমাদের সবাইকে ওয়ান্ডারফুল ইভিনিং একদম মনের ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং রথিনদা বারবার চাই এরকম গান শুনতে তোমরা না শোনালে কি করে হবে এবং আমরাও না শুনতে চাইলে কি করে হবে আমাদেরও শুনতে চাইতে হতে হবে আমরা তো শুনতেই চাই এক্স্যাক্টলি শিল্পী ততদিনই বেঁচে থাকে যতক্ষণ বা যে পর্যন্ত তার দর্শক তাকে গ্রহণ করে দর্শক তার হৃদয়ে স্থান দেয় ততক্ষণেই একজন শিল্পী বেঁচে থাকে এবং সেটা আমাদের দায়িত্ব চলো হ্যাঁ আমি শেষ গানে যাই শেষ গান অনেক ধন্যবাদ অনেক মানে মনের ভেতর থেকে সবাইকেই ধন্যবাদ আমিও গানে গানেই তো শেষ হয়ে যাবে আজকের অনুষ্ঠান আমিও বিদায় নিচ্ছি আমি সবার কাছে একটাই বিনীত অনুরোধ দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন তবেই আমাদের এ দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি আমরা চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যুদ্ধে যেমন একত্রিত ছিলাম আবার আমরা একত্রিত হয়েই দেশটাকে গড়ি এটা শুধু একা প্রধানমন্ত্রীর দায়িত্ব নয় তাকে সহযোগিতা করা তার হাতকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব এবং আমরা চাই আমাদের এ দেশ একটি অসাম্প্রদায়িক দেশ হোক আমাদের দেশ এই লাল সবুজ পতাকার দেশ পৃথিবীর বুকে বুক উঁচু করে দাঁড়িয়ে থাকুক খোদার ঘরে নালিস করতে দিল না আমারে খোদার ঘরে নালিস করতে দিল না আমারে পুণ্যের বিচার এখন
মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। মনের দুঃখ বোঝার মতো আপন কেহ নাই, বলো কার কাছে তে যাই। আমার মনের দুঃখ বোঝার মতো বন্ধু কেহ নাই, বলো কোথায় পাবো ঠাই। আমি পথের যা যাব আমার আপন হইল পথ, আমি পথের যা যাব আমার আপন হইল পথ। ও আশারি ঘর ভেঙে গেছে দারুণ ঝরে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে। বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, শুধু পেলাম অপবাদ। আমার মানুষ হয়ে বেঁচে থাকার ছিল বড় স্বাদ, শুধু পেলাম অপবাদ। আমি বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, শুধু পেলাম অপবাদ। আমার মানুষ হয়ে বেঁচে থাকার ছিল বড় স্বাদ, শুধু পেলাম অপবাদ। আর শোন রে মানুষ এই দুঃখে হেরি আগুন, আর শোন রে মানুষ এই দুঃখে হেরি আগুন। ও আর কতকাল রাখব জেলে এই অন্তরে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে, পাহা পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে